with that pistol. Hello there. Hey people, it's me Shoyaeb and welcome to our channel. So আজকে আমরা কিছু TikTok ভিডিও দেখব এবং দেখে সেগুলো রিভিউ দিব. So let's go. মশার মধ্যে একটা জামাই দরকার যে সারা দিন শুধু চুমার উপর রাখবে. আপুমনি আমাদের মশার মতো একটা জামাই চাই যে সারা দিন তাকে চুমা দিতে থাকবে. আরে আপুমনি এতক্ষণ কিস করতে থাকলে একসময় আপনারই এনার্জি থাকবে না. আর ছেলেটার তো কথা বাদই দিলাম. ওকে আমরা নেক্সটে চলে যাই. This is the first time Swami Shakur attend Kurchi. This is feeling so good. So good. Nice feeling ever. I'm feeling so good. So good I'm feeling. By the way, এটা কি কোনো মানুষের গু না কোনো হাঁস মুরগি গরু ছাগলের গু? আপুমনি আমাদের অনেক এক্সাইটেড যে কারণে মনে হয় এই বাথরুমের গু হাঁস মুরগির গু এতক্ষণ বললো. আমার নাম তো মধু. তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো. ও ভাইয়া ঠিকই বলে. ও মা তুমি না খেয়ে বুঝে গেলে? অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে. ঠিকই তো, তুমি না খেয়ে বুঝে গেলা তার ভিতর মধু আছে. আরে ভাই তুমি বুঝলা কেমনে? তার স্বামী 20 বছর ধরে একটা একটা করে খেয়ে তারপর বুঝলো সেখানে মধু আছে আর তুমি না খেয়ে বুঝলা? আরে ভাই তোমাকে 20 বছর ধরে খাইতে হবে এন্ড দেন তারপরে তুমি রিভিউ দিবা তোমার ভাবির সামনে. তোমার ভাবিও চাইতেছে যে তাকে তুমি খাও. বাই দ্য ওয়ে আমরা নেক্সটে চলে যাই. মানে এরকম কে করে ভাই? মানে ক্ষুধা লাগলে মানুষ কি এইভাবে পেট দেখায় তারপর কি বলে যে ক্ষুধা লাগছে আমার? যার ঘরেতে এরকম এক ডাঙ্গর মাইয়া থাকে তার মা বাপে কেমনে ঘুমাই তেল দিয়া নাকে, দেখতে দেখতে একুশ বাইশ বয়স করলাম পার, বর্তমান যুগেতে কত ধৈর্য দর্মুয়ার. ঠিকই তো, এই যে 22-23 বছর হয়ে গেল আর কতটা সহ্য করা যায়? এই যে বাবা মা ঘরের ভিতরে যে 23-24-25 বছর পর্যন্ত মেয়েদেরকে বিয়ে না দিয়ে ঘরের ভিতরে রাখে আর কতটা সহ্য করবে ভাই? আর তো তারা পারতেছে না. মানে স্বামীর ঘরে যাক একটা ফুটবল টিম তৈরি করুক. আপু আবার ভিডিওর ভিতরে অন্য দিকেও তাকায়. আমরা নেক্সট ভিডিও দেখি. আমার বোনটারে আপনার কাছে প্রাইভেট পড়তে দিব. ও আচ্ছা. কিন্তু ওর একটু প্রবলেম আছে. কি প্রবলেম? ও করে ব বলে. ও আচ্ছা, তুমি কবে থেকে বলতে আসবা? ভাই তুমি কি মাস্টার যে তোমার কাছে পড়তে যাবে? ঠিকই তো, তোমার কাছে তো বালি যাবে. সো আমরা নেক্সটে যাই. মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে. খুব খুব দ্রুত তোমার সাথে আমার মিলন হবে. সো বাই দ্য ওয়ে তুমি তো 12 ভাতারি. সো টিকটকে যারা এসব উল্টা পাল্টা ভিডিও দেয় তারা 12-14-15 ভাতারি. নেক্সট ভিডিও দেখি আমরা. বাবু হ্যাঁ বলো. তুমি যদি পাশে না থাকো তাহলে আমার খালি বাজাইতে ইচ্ছা করে. কি বাজাইতে ইচ্ছা করে? গিটার বাজাইতে ইচ্ছা করে বাবু. যা তোর সাথে ব্রেকআপ. আরে আপু, আরে সেই গিটার বাজাবে, আরে গিটার বাজানো তো ভালো আপু. হ্যাঁ তাকে ব্রেকআপ করছো কেন? সে তুমি পাশে না থাকলে সে গিটার বাজায়. আপু আপু তুমি যে না আপু 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 গিটার তো তোমার বাপের বাজাইছিল আপু. সো বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই. অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লাইক করুন আর ভিডিওটি যদি একটু আপনার মন কাড়ে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন. রান